আমি যদি বর্তমানে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুর সাহেবের মেয়ের জামাই থাকতাম তাহলে এই বিষয়টা বললে এটা মেনে নেওয়া যেত কিন্তু এখন আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরের মেয়ের জামাই নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ দেশের বাইরে থেকে আজকের ভিডিও যারা দেখছেন অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি ভিডিওতে এসেছি বাংলাদেশের প্রায় আমি মনে করি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানারই মানুষ এবং বাংলাদেশের বাইরেও আমি যখন মক্কা মদিনায় গিয়েছিলাম তখন আমাকে একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের মেয়ের জামাইকে আপনি কিনা তো বিভিন্ন স্টেজেও আমি যখন উঠি তখন আমাকে বলা হয় যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের জামাই তো এই বিষয়টাই আজকে ক্লিয়ার করার জন্য এসেছি আপনারা হয়তো অনেকে জানেন না এই জন্যেই আজকেও এক ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করেছে যে সে তমুকের জামাই এবং গতকালকেও একটা এটিএম বুথে যাওয়ার পরে সেখানেও একজন অফিসার আমাকে বলল যে আরেকজনকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমাকে বলতেছিল যে তাশরিফ তো আব্দুল খালেক শরীয়তপুরি মেয়ের জামাই তা আমি বললাম যে আপনি আমার পরিচয় আমাকে চিনেন আমি জুবায়ের আহমদ তাশরিফ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ আমাকে চিনে তো আপনি আমাকে আমার পরিচয়ে আপনি ওনাকে পরিচয় করিয়ে দেন আরেকজনের পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর যদি এটা থাকতো আমি যদি বর্তমানে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের মেয়ের জামাই থাকতাম তাহলে এই বিষয়টা বললে এটা মেনে নেওয়া যেত কিন্তু এখন আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরের মেয়ের জামাই নেই অর্থাৎ আমার এই বিষয়টা অনেকে আগেই শুনেছেন যে ওনার মেয়ের বয়স হচ্ছে 8 থেকে 9 বছর বয়স উনি আমাকে মহব্বত করি যেভাবেই হোক আমাকে একটা বিয়ের একটা ওয়াদাবদ্ধ করিয়েছিল যে আমি যখন আমার যখন আরও বয়স হবে আমি যখন আরও বড় হব ওনার মেয়েও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন ওনার মেয়েকে আমার কাছে দিবে তো এরকম একটা কথা হয়েছিল তখন আর আমি ওই সময় সবাইকে বলে দিয়েছিলাম এই কারণে যে যখন একটা মানুষ জানবে তার বিয়ে হয়েছে তখন সে আর কোনো ডিস্টার্বের সম্মুখীন হবে না এই জন্যে তখন আমি বিষয়টা খোলাসা করে দিয়েছিলাম কিন্তু এরপরে অনেকেই বিভিন্ন রেকর্ডের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই বিষয়টা শুনেছেন লক্ষ লক্ষ মানুষ রেকর্ড দেখলেও অনেকেই শুধুমাত্র আমার গতবারের লাইভটা দেখে এখনও জানেন যে আমি ওনার জামাই তবে ওনার সাথে আমার কাগজে কলমে সবভাবেই এখন ওনার সাথে উনি ওনার মতো আছে আলহামদুলিল্লাহ আমিও আমার মতো আছি উনি ওনার জায়গায় ভালো আছে আমি আমার জায়গায় ভালো আছি সুতরাং যার যার পরিচয়ে ইনশাল্লাহ চলবো আমি এখন কোনো কারো সাথে কোনো বিবাহিত সম্পর্ক আমার নেই যেটা আপনারা শুনেছিলেন আজকের এই ভিডিও দেখার পরে আপনারা এতটুকু বুঝতে পারেন যে ওনার সাথে উনি ওনার মতো আছে শরীয়তপুরি সাহেব হুজুর ওনার মতো আছে আর আমি আমার মতো আছি আল্লাহ পাক সকলকে ভালো রাখুক এবং সকলকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক